আসসালামু আলাইকুম, সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সাবেক পাট এবং বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কঠিন রিমান্ডে গোলাম দস্তগীর গাজীর অবৈধ সম্পদ ফাঁস হয়ে গেল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ধরা খেল সাবেক বিচারপতি মানিক, মানিকের উপর জনগণের ডিম নিক্ষেপ। নির্বাচন কখন হবে এবং কিভাবে হবে জানিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক বস্ত্রমন্ত্রী দস্তগীর গাজীর ফাঁসি, চলছে কঠিন বিক্ষোভ। সবশেষে দেখবেন আবারও শেখ হাসিনা এবং শামীম ওসমান সহ আরো 314 জনের নামে শিশু হত্যা মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার 25 আগস্ট বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিন এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ, তিনি বলেন রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গাজীর ফাঁসির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা নানা স্লোগান দিয়েছেন। এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এর আগে শনিবার 24 আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে আটক করা হয়, পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সহ 45 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। বুধবার 21 আগস্ট নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার সাবেক পাট এবং বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ এবং পুষ্পত্তলিকা দাহ করেছেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার 25 আগস্ট দুপুরে উপজেলার ভোলতা গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম। এ সময় তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে নিরীহ এবং সাধারণ মানুষের জমি জমা জোরপূর্বক জবরদখল করে শত শত কোটি বানিয়েছেন। বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ গাজীর রোশানলে পড়ে নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছেন, মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র জনতায় গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশোলয় হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানায় বিক্ষুব্ধরা, সেই সাথে গাজীর দোষরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশোলয় হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পা সহ আরো 45 জনকে নামীয় এবং অজ্ঞাত 60 জনকে আসামি করে 21 আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন এবং কিভাবে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। রবিবার 25 আগস্ট সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন কথা বলেছেন তিনি। তিনি বলেন, একটা বিষয় সবাইকে জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। বন্যা দুর্গতদের সহায়তায় সরকারি বেসরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
8ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর হুসাইন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আর এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমবি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী সহ আরো কয়েকজনের নামে মামলা করা হয়েছে। এর আগে সন্ধ্যায় নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গত 21 জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতিকারীরা 1 থেকে 3 নম্বর আসামির নির্দেশে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, ককটেল, ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদের নির্বিচারে গুলি করে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। গুলিতে খুন হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় এ পর্যন্ত পৃথক 3টি হত্যা মামলা করা হয়েছে। জনগণের একটাই দাবি, একটাই চাওয়া, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা। ছাত্র খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এদিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হয়েছেন হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এস শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট আদালতে তুলেছে পুলিশ। এ সময় তার উপর ডিম এবং জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা। শনিবার 24 আগস্ট বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয়। পরে আদালত তাকে 54 ধারার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নানা কারণে বিতর্কিত এবং সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে তোলার সময় ডিম এবং জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা। কয়েকজন তাকে মারতে তেড়ে আসেন, তবে পুলিশি পরিস্থিতি সামাল দেয়। এর আগে শুক্রবার 23 আগস্ট রাত 10টার দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ঘনিষ্ঠভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করে গেছেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মনে হতো উভয় পক্ষই এর সমান সুফল ভোগী। কিন্তু শুরুতে গণতন্ত্রপন্থী থাকলেও শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এতে দেশটির মানুষ মনে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। বিজেপি সরকারের হাতে ভারতীয় মুসলিমদের বঞ্চনার ঘটনা বিভিন্ন দেশে মোদীর সমালোচনার নতুন মাত্রা যোগ করে দেয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ভারত সরকারকে এক মুহূর্তের জন্য হলেও আত্মদর্শনের সুযোগ করে দিয়েছে। অবশ্য ভারত এখন পর্যন্ত তার নীতিগত ভুল শোধরানোর মতো কাজ যুক্ত করতে পারেনি বলেই মনে হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।